এখন বাজে 5:30 বিকেল, আমাদের 7টায় বাস। তো এখন আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, লাগেজ অলরেডি বার করছে, আর এই যে আমরা রেডি হয়ে গেছি। সোনাই, এই যে সোনাই, আর দেখো সূর্যটা কি ভালো লাগছে। তো এই আমরা রেডি হয়ে আবার নামছি, আমাদের 6:00-7:00 বাস। এই যে রাতের খাবারও গুছানো হয়ে গেছে, রাতে সব নিয়ে নেওয়া হয়েছে, দুপুরে হেভি খেয়ে নিয়েছি, আর রাতে সব নিয়মের জিনিস নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে টুকটাক। তো চলো এসে কিছু বলবে, ট্যুরটা কেমন লাগলো? ভীষণই ভালো হয়েছে না? তোমার কেমন লেগেছে? তুমি অ্যাডভেঞ্চারাস ট্যুর মানে সম্পূর্ণ। তুমি টাটা করে দাও, টাটা, সবাইকে টাটা করে দাও, টাটা। তো চলো আমরা এবার বাসের দিকে এগোই, চলো। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এবার আমাদের লাগেজগুলো সমস্ত ভরে রাখা হচ্ছে। দেখো মাঝখানে যেখানে খোলা আছে, এখানে আমাদের সমস্ত লাগেজগুলো ভরে দিল আর টোকেন দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখো বাসে উঠছি, আর ঠিক ড্রাইভারের সামনে যে দরজাটা সেখান থেকেই উঠতে হয় সোজা। একদম দেখো মনে হচ্ছে যেন একটা লাল কার্পেট পাতা, আর দুদিকে হলুদ রঙের এত সুন্দর পর্দা দেওয়া, মানে বাসটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তো দুদিক দিয়েই সিট আছে দেখো, আর বাসে হচ্ছে ফুল স্লিপার ক্লাস। তো ডান দিকে হচ্ছে যে সিটগুলো আছে আপার আর লোয়ার, সেগুলো সব সিঙ্গেল বেড, আর বাঁদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাবল বেড। দেখো এটা হচ্ছে ওপরের, আর নিচেও ঠিক সেম এরকমই ডাবল বেড রাখা আছে। তো সিঙ্গেল বেডগুলো ডান দিকটায়। আমরা আমাদের সিটগুলো সব দেখে নিচ্ছি, দেখে এবারে আমাদের ডাবল বেডগুলো আমাদের 3টে আর একটা সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটা ডান দিকে দেখো এইভাবে হলুদ পর্দা দেওয়া, আর খুব সুন্দর এরকম বেডের মধ্যে মেরুন কালারের একটা বেডশিট দেওয়া আছে, তারপরে ওখানে একটা কম্বল আছে আর পিলো দেওয়া আছে। দেখো এটা ডাবল বেডের দিকটাও সেম আছে, ডাবল বেডে দুটো করে রাখা আর সিঙ্গেল বেডে এক করে রাখা আছে, আর মাঝখান দিয়ে পর্দা। ভীষণ সুন্দর কমফোর্টেবল জার্নি, সত্যি ভাবতে পারিনি এত ভালো একটা জার্নি আমরা করতে পারবো। দেখো এখানে এই যে পিলো দেয়া, কম্বল দেয়া আছে, আর এখানে ব্যাক সিট মানে তুমি বসে বৈঠই পড়তে পারবে, ওখানে মোবাইল রাখার জন্য খাপ করা আছে, চার্জার পয়েন্ট করা আছে, ওপরে এসি কন্ট্রোলার, তারপরে লাইট আছে, তোমার বই পড়ার ইচ্ছে হলে তুমি পর্দা টেনে দিয়ে বই পড়তে পারো, তাতে কারো ডিস্টার্ব হবে না। আর এখানে একটা দেখো এখানে বক্স মতো করা আছে, এখানে খাবার দাবার জল ব্যাগ এগুলো রাখতে পারবে, মানে কোনো রকম অসুবিধা হবে না। আর এক একটা বেডের সাইজ কিন্তু একজন 6 ফুটের মানে 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চিও যারা, তারাও খুব সুন্দর আরামসে শুয়ে পড়তে পারবে, এত সুন্দর বেডগুলো, আর খুব মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো দেখো এই যে মাঝখানে আমার আর জোজোর যেটা ডাবল বেড সেটা মাঝখানে তোমাদের দেখালাম পর্দা টেনে দিয়ে। তো এরপর আমাদের বাস ঠিক 7টার সময় ছেড়ে দিল, একদম 7টায় শিলিগুড়ি থেকে বাসটা ছাড়লো। তো আমরা রওনা দিলাম, আর সত্যি খুব চিন্তায় ছিলাম, কেননা এর আগেও আমরা শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরেছি বাসে, তখন ভলভো বাসে এসছি ঠিকই, কিন্তু সেগুলো পুশব্যাক সিট ছিল, আর ওই বসে বসে ভীষণ কষ্ট হতো, কেননা ওপরে শোয়ার সিটগুলো ছিল কিন্তু আমরা কোনো দিন শুয়ে আসিনি। তো এবারে আমরা এই ফার্স্ট টাইম এই বাসে করে আসছি, আর একটু চিন্তা ছিল, কেননা গুনগুন সোনাকে নিয়ে ফিরবো, তো বাচ্চার কথা চিন্তা করে খুব মানে চিন্তায় ছিলাম। কিন্তু কিছু উপায় ছিল না, যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তাই এই রিস্কটা আমাদের নিতেই হলো। এখন একটু হল্ট দিয়েছে এখানে চা খাওয়ার জন্য, এই যে আমাদের বাস, আর এখন হল্ট দিয়েছে এখানে একটু চা টা খাওয়ার জন্য। চা খাবে? চলো, তো যাচ্ছি একটু চা খাবো, মাথাটা ধরেছে, একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর চা খাবার খাবো। তো এখন ডালকোলাতে একটু হল্ট দিয়েছে, এখানে আমরা নামলাম, একটু চা খাচ্ছি, আর বাসে ওঠার পরে আমাদের প্রত্যেককে জলের বোতল দিয়েছে।
তো জল আমাদের কিনতে হয়নি, কেননা ওনারা জলটা প্রোভাইড করেছে। আর খাবার তো আমরা নিয়েই এসেছি, আমরা মিও আমরের থেকে শুকনো খাবার টাবার নিয়ে এসেছি, স্যান্ডউইচ, তারপরে পেস্ট্রি, লাড্ডু, এগুলো সব কিনে নিয়েছি, সেগুলোই খাবো, কেননা নাইট জার্নি করবো তো খুব একটা হেভি খাবার আমরা কিছু নিয়ে নিই। তো এখানে একটু চা খেয়ে নিয়ে এবার বাসে উঠে পড়ব, তারপরে আমরা পরে আমাদের ডিনারটা করব। তো আবার বাস ছেড়ে দিল, আর কি সুন্দর লাগছে দেখো, এখানে একটা মেলা মতো হচ্ছে, লোকে লোকারণ্য, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার দেখো আমরা খাবার অ্যারেঞ্জ করে নিচ্ছি এখানে, আর আমরা প্লেটও নিয়ে এসেছি সঙ্গে। আর বাসে খুব সুন্দর সিস্টেম আছে, ওনারা একটা করে গার্বেজ ব্যাগ দিয়ে দিয়েছে, যে যে যেটা খাবে ওই ব্যাগের মধ্যেই ফেলে তোমরা ওই কেসটার মধ্যে রেখে দিতে পারো। তো দেখো এখানে আমাদের পেস্ট্রি আছে, চিকেন স্যান্ডউইচ আছে, আর ওখানে একটা আলাদা চিজ স্যান্ডউইচ আছে, যেটা দিদি তো চিকেন খায় না, তাই জন্য ওইটা আলাদা নেওয়া হয়েছে। এরপর বসে একটু গান টান শুনছি, রাস্তা দেখছি। তো দেখতে দেখতে রাস্তাটা কখন শেষ হয়ে যাবে, আর ঘুম ঘুমও পাচ্ছে, তো একটু শুয়ে পড়ব, কেননা এত আরামের জার্নি তো বসে বসে যেতে ইচ্ছা করছে না, একটু শুয়ে পড়ব। তো শুয়ে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে চলে যাবো ঠিক, কেননা এরপর নেক্সট যে স্টপেজটা দেবে সেটা কৃষ্ণনগরে। তো চলো শুয়ে একটু। এরপর দেখো আমরা কৃষ্ণনগরে চলে এলাম, কৃষ্ণনগরে যখন এসেছি তখন বোধহয় ভোর 4টে। তো এখন বাস থেকে একটু নামলাম, কেননা একটু বাথরুমে তো যেতেই হয়। তো আর সত্যি বলতে কি, এত সুন্দর একটা জার্নি আমরা ভাবতে পারিনি। তোমরাও ইচ্ছা করলে যদি কখনো ট্রেনের টিকিট না পাওয়া যায় বা কোনো আর্জেন্ট কিছু থাকে, তোমরা কিন্তু রুবি পরিবহনের বাস তোমরা ইজিলি এটাই করে জার্নি করতে পারো। ভীষণ কমফোর্টেবল জার্নি, আর প্রাইসও রিজনেবল আছে। তবে হ্যাঁ, কোনো ক্রাইসিস থাকলে বা সেরকম কোনো রকম মানে চাহিদা থাকলে বেশি, তখন কিন্তু ভাড়াটা অনেকটাই বেড়ে যায় প্রায়। এবার আমরা সবজিটা অন্ধপ্রস্থলে যাচ্ছি, সব দাঁড়িয়ে আছে, ওরা সান্নাপুর চলে যাচ্ছে, আর আমরা চলো ভিডিওটা এখানেই এক্সটেন্ড করছি।